আসসালামু আলাইকুম খেলাপ্রেমী বন্ধুরা, আমরা অনেকে নিজেদের স্মার্টফোনে লাইভ খেলা দেখতে চাই, কিন্তু কিভাবে লাইভ খেলা দেখব বিনামূল্যে অনেকে হয়তো বা জানি না। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনি খুব সহজেই লাইভ খেলা দেখতে পারবেন, সে ক্রিকেট খেলা কিংবা ফুটবল খেলা খুব সহজেই লাইভ উপভোগ করতে পারবেন একদম বিনামূল্যে। কী ধরনের অ্যাপস ব্যবহার করবেন, কী টিভি চ্যানেলে খেলাগুলো দেখাবে, অথবা অ্যাপস ব্যবহার না করেও আপনি কিভাবে খেলা দেখতে পারেন, ডিটেল বিস্তারিত সব কিছুই জানুন এই ভিডিও থেকে। প্রথমে আপনার হাতে থাকা স্মার্টফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। লাইক আমি আমার স্মার্টফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তারপর গুগলে এই সার্চ বারে আপনি টাইপ করুন BD124। জাস্ট এভাবে সার্চ বারে টাইপ করে গো বাটনটিতে একটি ক্লিক করুন। আপনি অবশ্যই গুগল সার্চ করে আসবেন, কারণ অনেক সময় লিঙ্কগুলো চেঞ্জ হয়। লিঙ্ক চেঞ্জ হলে কিন্তু আপনি লাইভ খেলা দেখতে পারবেন না বিনামূল্যে, সেক্ষেত্রে আপনি ঝামেলায় পড়তে পারেন। সো অবশ্যই ইনস্ট্রাকশনগুলো ফলো করুন। তো প্রথমে একটি লিঙ্ক চলে আসে, দেখুন BD124.com, এখানে আপনি ক্লিক করুন। তারপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যান, এখানে দেখুন খেলাধুলা সেশন, যখন যে খেলাটি লাইভ চলবে তখন এইখানে আপনি পোস্ট ডিটেল দেখতে পাবেন। এখানে ডিটেলে দেখতে পাচ্ছি, দেখুন এই খেলাটি বর্তমানে লাইভ চলতেছে, আমি এইটা লাইভ দেখব বিনামূল্যে। সেক্ষেত্রে জাস্ট এইটির উপরে বা এই টাইটেলটির উপরে একটা ক্লিক করে দেব, দেখুন পোস্ট ওপেন হয়ে গেছে। এখানে ডিটেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, অবশ্যই একটু ফলো করবেন। তো আমি স্ক্রোল ডাউন করে একটু নিচের দিকে যাব, এখানে বেশ কয়েকটা পদ্ধতি দেওয়া রয়েছে, অবশ্যই এই পদ্ধতিতে 100% খেলা দেখতে পারবেন। সো আমি স্ক্রোল ডাউন করে একটু নিচের দিকে যাব, আমি একটি অ্যাপস ইনস্টল করে খেলাটি দেখব। অবশ্যই আপনি স্মার্টফোনে অ্যাপস ইনস্টল করতে পারেন, অথবা ডাইরেক্টলি আপনি খেলা দেখতে পারেন। ডাইরেক্টলি খেলা দেখার জন্য এখানে দেখুন লাইভ খেলা দেখার ওয়েবসাইট, এখানে ক্লিক করেও আপনি লাইভ খেলা দেখতে পারেন। এখানে ওয়েবসাইটের উপরে ক্লিক করলে আপনি লাইভ খেলা বিনামূল্যে দেখতে পারবেন। সেখানে ক্লিক করে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে এখানে আপনি দেখবেন, এখানে দেখুন খেলাটি কিন্তু অটোমেটিক্যালি শুরু হচ্ছে। এখানে আপনি লাইভ কিন্তু দেখতে পাবেন, কোনো সফটওয়্যার ছাড়াই লাইভ এখানে দেখতে পাবেন। জাস্ট একটু অপেক্ষা করেই দেখুন এখানে কিন্তু লাইভ দেখতে পাচ্ছি। আমি অ্যাপস ইনস্টল করে দেখব, যার কারণে ব্যাগে চলে আসলাম। তারপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাব, যেখানে এখানে স্পোর্টস ZFY অ্যাপস, এটির মাধ্যমে খেলা দেখা যায়, লাইভ খেলা দেখার অ্যাপস, বা এইটির উপরে এভাবে ক্লিক করব। তারপর কী করবো, স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাব, এখানে দেখুন ইউ হ্যাভ ওয়েট 20 সেকেন্ড, জাস্ট 20 সেকেন্ড অপেক্ষা করুন এখানে এসে। তারপর এখানে একটা বাটন চলে আসে, দেখুন ইনস্টল করুন, জাস্ট ইনস্টল করুন এই বাটনটিতে ক্লিক করবেন। তারপর দেখবেন স্বয়ংক্রিয়ভাবে অ্যাপসটি মোবাইল ফোনে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এখন ডাউনলোড পারমিশন চাচ্ছে, যদি ডাউনলোড পারমিশন না দেওয়া থাকে তাহলে এখানে ক্লিক করে ডাউনলোড পারমিশন দিয়ে নিন। তারপর ডিটেইলে ক্লিক করব, এবার দেখতে পাচ্ছি অ্যাপসটি ডাউনলোড হচ্ছে, ডাউনলোড শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। দেখুন অ্যাপসটি ডাউনলোড শেষ, এখন অ্যাপসটির উপরে জাস্ট একটা ক্লিক করুন। তারপর নিচে দেখুন ইনস্টল বাটন রয়েছে, এখানে ক্লিক করুন। তারপর অ্যাপসটি ইনস্টল হবে, একটু সময় অপেক্ষা করুন, ইনস্টল কমপ্লিট। এখন ওপেন বাটনে ক্লিক করুন, দেখুন অ্যাপসটি সরাসরি ওপেন হচ্ছে। এবার কোনো বিজ্ঞাপন আসলে জাস্ট 5 সেকেন্ড অপেক্ষা করে স্কিপ করে দিন। যখন যে খেলাটি লাইভ চলবে আপনি এখানে হোম পেজে দেখতে পাবেন। যদি আপনার পছন্দের চ্যানেল দিয়ে আপনি লাইভ খেলা দেখতে চান তাহলে এখানে স্পোর্টস চ্যানেল, এখানে ক্লিক করুন। এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটি চ্যানেল চয়েস করুন, লাইক এখানে স্পোর্টস চ্যানেল, অথবা এখানে স্টার স্পোর্টস নেটওয়ার্ক, যে কোনো একটি চ্যানেল সিলেক্ট করুন। তারপর আপনার পছন্দের চ্যানেলটি সিলেক্ট করে ক্লিক করুন, আপনার পছন্দের চ্যানেলটি ক্লিক করুন।